আসসালামু আলাইকুম সবাই, অনেক অনেক ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এই ভিডিওতে হিউস্টন গেলাম। হিউস্টনে গিয়ে আমার সবচেয়ে প্রিয় একটা মানুষ ঝুমার বাসায় কী করলাম এবং ওর হাউস ট্যুর, সাথে ওর অনেক ফেভারিট লইট্টা শুটকির রেসিপি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ার করতে অবশ্যই অবশ্যই ভুলো না, এবং কেউ সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করা যাক। আমি একাই এসেছি, প্রায় 5-6 ঘন্টা আমাকে প্লেনে থাকতে হয়েছে। তো ভিডিওতে শুরু করার আগে ঝুমা সম্পর্কে একটু বলি। ঝুমা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড জিনিয়া, ও আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড। জিনিয়ার ছোট বোন হলো, আমরা অ্যাকচুয়ালি বন্ধুর মতোই বড় হয়েছি। কলেজ লাইফে ওই বাসায় আমি অনেক খেয়েছি, অনেক দুষ্টামি করেছি। আমরা অ্যাকচুয়ালি পরস্পরকে ফ্যামিলির মতোই ট্রিট করি। কত বছর পর দেখা হলো সেটা কোনো ব্যাপার না, যখনই দেখা হয় মনে হয় কালকেই মনে হয় দেখা হলো। আমাদের সম্পর্কটা ওরকম, কোনো রাগঢাক নাই, কোনো ফর্মালিটিস নাই। তো আমি খুবই এক্সাইটেড ওর সাথে আবার দেখা হবে। এর আগে আমি হিউস্টন এসেছি, কিন্তু ওর সাথে একবার দুবার দেখা হয়েছে, কিন্তু এবার আমি মনে হচ্ছে একটু সময় নিয়ে ওর সাথে কিছুটা কাটাবো। তো যাই হোক, ওর হাজব্যান্ড এবং ঝুমা ওরা দুজনে গিয়েছিল এয়ারপোর্টে, আমি বাসায় আসলাম। বাসায় এসে এত বড় বাসা এবং এত সুন্দর কি বলবো এন্ট্রিওয়ে দেখেই তো আমি মুগ্ধ। আমার সমস্ত ক্লান্তি আসলে কেটে গেছে ওর আন্তরিকতা এবং ওর সাথে দেখা করে। হিউস্টনের বাসাগুলি অনেক বড় বড়। ভ্যানকুভারে এই বাসা আমার মনে হয় 4-5 মিলিয়ন ছাড়া চিন্তা করা যায় না, এত বড় ল্যান্ড নিয়ে। ভ্যানকুভার অনেক অনেক এক্সপেন্সিভ, যে কারণে আমার মনে হচ্ছে যে এত বড় বাসা মানে চিন্তা করা যায় না। এবং ও সাজিয়েছে অনেক সুন্দর করে, আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে উপরতলায় ওর বাসাটা, 2 ফ্লোর। নিচে মাস্টার বেডরুম, লিভিং রুম আর ডাইনিং এরিয়া, কিচেন আছে, আর উপরে হচ্ছে বাচ্চাদের বেডরুম, গেস্ট রুম সব। তো বাসার ভিউটা বাইরে থেকে আসলে বাসার ভিতর থেকেও খুব ভালো লাগে। এটা হচ্ছে ফ্যামিলি রুমের মতোই, এখানে আমার কাছে রেলিংয়ের কারুকাজটা খুব ভালো লেগেছে। আসলে হাউস ট্যুর করবো প্ল্যান করে ভিডিওগুলি করা হয় নাই, ভিডিওর ক্লিপগুলি দেখছো, জাস্ট আমার ভালো লেগেছে সেজন্যই। পরে ভাবলাম যে ঠিক আছে একটা হাউস ট্যুরই হয়ে যায়। ভ্যানকুভারে এরকম বাসা নাই কথাটা ঠিক নাই, ভ্যানকুভারে অনেক বড় বড় বাসা আছে, কিন্তু সমস্যাটা হলো প্রাইস ডিফারেন্সটা হিউস্টনের সাথে অনেক বেশি। এটা হচ্ছে ফর্মাল লিভিং রুম। ওর বাসার ম্যাক্সিমাম সাজানোটা হচ্ছে পার্সোনাল টাচটাই বেশি। ও বাংলাদেশ থেকে সুন্দর সুন্দর শোপিস নিয়ে এসেছে আরং থেকে, তারপর ও জাপান ছিল অনেক কাজের উপলক্ষে ওর হাজব্যান্ডের, ওখান থেকে কিছু শোপিস নিয়ে এসেছে। তারপর ওর মেয়েরা সুন্দর ছবি আঁকে, ওগুলি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে ওর আউটডোর। ওই পাশটায় যে মাঠটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গলফের জন্য, মানুষ গলফ খেলে, সুন্দর ভিউ। আর হিউস্টনে মনে হয়, আমার কেন জানি মনে হয় ভ্যানকুভারের চেয়ে পাখির ডাক অনেক বেশি, এত রকমের পাখির আওয়াজ। কিংবা এমনও হতে পারে ভ্যানকুভারে নিজের জায়গা বলে আমি অ্যাটেনশন দিই না। Thank you.
ওর বাসা সাজানোটা অত্যন্ত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এবং প্রত্যেকটা জিনিস আমি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলাম, এটা করতে কিনেছো, এটা কি করেছো, তো ও শেয়ার করলো। এটা ঝুমা আর ওর মেয়ে করেছে দুজনে মিলে, মেয়েরা খুব সুন্দর ছবি আঁকে। আমি যাওয়ার আগের সপ্তাহে ওর 25 বছরের অ্যানিভার্সারি হয়ে গেল, ওয়েডিং অ্যানিভার্সারি। ঝুমার দুইটা মেয়ে দুজনে বড় হয়ে গেছে। আরঙ্গে যে এত কিছু আছে, আমরা একদিন রাতে বেড়াতে গেলাম, আমরা রাতের বেলায় ঝুমার সাথে বাইরে গেলাম দুজনে মিলে। আমরা একটা মেক্সিকান জায়গায় খুব মজা করে খেলাম, টাকো, শ্রিম্প টাকো, শ্রিম্প ফ্রাই, আর খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের। ওই সময়টা খুবই ভালো লেগেছে। চলো তাহলে এখন দেখা যাক ঝুমা কিভাবে আমাদের জন্য লইট্টা শুটকি রান্না করলো, সেটা রেসিপিটা একটু দেখি। তো লইট্টা শুটকি ও প্রায় 300 গ্রামের চেয়ে একটু বেশি নিয়েছে, ওটাকে ভালো করে পরিষ্কার করে ও পানিতে ভিজিয়ে রেখেছিল। শুটকি খাওয়ার আগে শুটকিটা ধোয়াটা শিখতে হবে, কারণ যত বেশি অনেকগুলি বালি থাকে এগুলি পরিষ্কার করতে হয়। তারপর ও ভিজিয়ে রেখে একটু যখন নরম হয়ে আসলো, ওটাকে ভালো করে ছেঁচে দিল। তো এইটুকু শুটকির জন্য ও প্রায় 2 কাপের বেশি পেঁয়াজ নিয়েছে, আর যত পেঁয়াজ নিবে তত বেশি তেল দিতে হবে, আর প্রচুর রসুন ইউজ করেছে। রসুন ইউজ করার কারণ হচ্ছে শুটকিতে যে গন্ধ থাকে ওইটা চলে যাবে, আর অনেকগুলি তেল দিতে হবে। তেলের পরিমাণ আমার মতে এখানে প্রায় 1.5 কাপের মতো ইউজ করেছে ও, আন্দাজ করে করে রান্না করছে। যেহেতু পেঁয়াজটা দিতে দিতে তেলটা মনে হচ্ছে একটু কম, তখন ও আবারও দিল, তো আমার মতো 1.5 কাপের মতো তেল ইউজ করেছে। তো পেঁয়াজ আর রসুনটা যখন একটু নরম হয়ে আসে, তখন একটু হলুদ মরিচ দিতে হয়, এবং মরিচটা দিতে হবে নিজের আন্দাজ মতো। যদি ঝাল খাও তাহলে ঝাল বেশি, মানে মরিচ বেশি দেবে, আর কম হলে কম। তো পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছে, আর যেহেতু তেলটা কম মনে হচ্ছে আর একটু তেল দিয়ে দিল। এখন ভালো করে কষানোর পালা, মশলা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। আর যদি মনে করো যে মশলাটা পুড়ে যাচ্ছে, তাহলে একটুখানি পানি দিতে হবে, কিন্তু এখান থেকে পেঁয়াজ থেকে অনেকগুলি পানি এসেছে। কষাতেই যত সময় লাগে, কষানো হয়ে গেলে তারপরে শুটকিটা দিয়ে দিতে হবে। বাসায় যদি ধনে পাতা থাকে, ধনে পাতা কুচি ছড়ায় দিতে হবে, কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ ছড়ায় দিতে হবে। এই আসলে এই শুটকি থাকলে আসলে অন্য কিছু খাওয়া লাগে না। আমরা এই শুটকি, বাঁধাকপি ভাজি, ডাল এসব দিয়ে দুপুরে খুব মজা করে ভাত খেলাম, খুব ভালো লেগেছে অনেকদিন পর ওর হাতের রান্না। আসলে আমার নিজের রান্না তো খেতে ভালো লাগে না, এবং খুবই ভালো লেগেছে। তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। রান্না করতে ধৈর্য লাগে, এটাই। এই ছিল আমাদের দুপুরের খাবার, এবং ঝুমার সাথে আমার সময়টা অনেক অনেক ভালো লেগেছে। ওর আতিথেয়তা, ওর আন্তরিকতার আসলে কোনো তুলনা হয় না। আমি অনেক অনেক মিস করেছি ওকে, ও চলে যাওয়ার পরও। তো 2 দিন সময়টা কিভাবে যে চলে গিয়েছে আমি আসলে ভাবতেও পারি নাই। এক পলকে আসলাম, মনে হলো চলে গেল। যাওয়ার সময় প্রচণ্ড প্রচণ্ড মন খারাপ হয়েছে, কিন্তু এটাই, চলে যেতে দিতে হয়। তো এটাই, মানুষ কখনোই এক জায়গায় থাকে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঝুমা, এবং তোমাকে অনেক অনেক মিস করব, অনেক ভালোবাসো তোমাকে। যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য খোদা হাফেজ।